একটা অন্য রকম জীবন দেখতে পাওয়া যায়, বলতে আমার বেশ ভালো লাগে। কারণ আমি সবসময় চেষ্টা করি, কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু একটুখানি ঠান্ডা যে রেটটা ছিল আর কি এক্সপায়ারি বলে, সেটা হচ্ছে আজ সারাদিনই না বর্ষা প্রকৃতি হাসি মুখে খেয়ে নেবে, তো ও না রাইসের কোনো আইটেম দীর্ঘ রুক্ষ সূক্ষ্ম দিন যাপনের পর যখন বর্ষার প্রথম আগমন হয়, বৃষ্টি স্নাত হয়ে গাছগুলো কেরম প্রাণ ফিরে পায় না, গাছপালা পশু পাখি সব কিছুর মধ্যেই যেন একটা অন্য রকম জীবন দেখতে পাওয়া যায় এই বর্ষার প্রথম আগমনে। দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি স্নাত হয়ে দেখতে গাছগুলোকে, আর ওই দেখো দূরে জল জমে গেছে, কারণ সকালবেলা বেশ ভারী বর্ষণ হয়ে গেছে, আর সেই জলের মধ্যে রয়েছে একটা শালিক পাখি। এই বর্ষার প্রথম আগমন সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে, আর তীব্র গরমের পরে যেহেতু বর্ষার আগমন, সেহেতু ভালো লাগাটা আরো অনেকটাই বেশি। কিন্তু হ্যাঁ, দীর্ঘ দিন ধরে যখন এই বর্ষা হতে থাকবে, তখন কিন্তু ভালো লাগাটা আস্তে আস্তে কমতে থাকে। তার দোষ কিন্তু বর্ষার নয়, আমাদের ভাবনারই। সব জিনিসের ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য, ভালো জিনিসও যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন তার ভালোত্ব কমে আসে মানুষের মনে আর কি, কমে আসে। আসলে কি তা বলে ভালোটা খারাপ হয়ে যায়, তা তো নয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আর বর্ষা প্রকৃতি উপভোগ করতে গিয়ে আজকে আমার রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গেছে বেশ খানিকটা, ফলত লেগে গেছে ভীষণ তাড়াহুড়ো, কারণ আমি রান্নাঘরে ঢুকেইছি আজকে 8টার সময়, তার সাথে 9:30টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, তাই জন্য বেশ তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করছি বলতে পারো। আলু ভাজা হয়ে গেছে, মসুর ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়ে রুটি খেয়ে যাবে টুবলু, আর অনির্বাণকে দেব হচ্ছে এই কলমি শাক ভাজা আর পাবদা মাছের ঝাল দিয়ে ভাত। আর টিফিনের জন্য বানাতে হবে, মানে টুবলু রুটি খেয়ে যাবে আর অনির্বাণ রুটি নিয়ে যাবে, এবার নিয়ে যাওয়ার জন্য বানাতে হবে একটা তরকারি, মানে বুঝতেই পারছো 1.5 ঘন্টা হাতে সময় আছে, তার মধ্যেই করে ফেলতে হবে সমস্ত কিছু, তার সাথে তো ভাত হবেই যেগুলো বললাম তার সাথে। তো চলো এখন ঝটপট কাজগুলো করে নিই, ওদিকে দেখো ভাতও বসিয়ে দিচ্ছি আর শাকটা ওই দিকের গ্যাসে দিয়ে এখানে মাছটা ভাজতে দিয়ে দেবো, কারণ পাবদা মাছ ভাজবো তো একটু হলেও ছিটবে, তাই জন্য ওই দেওয়ালের দিকে যে গ্যাসটা আর কি বার্নারটা সেখানে বসিয়ে দেবো পাবদা মাছটা। আসলে কি বলতো, টুবলুর পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন দিনগুলোতে একটু অন্যরকম হয়ই, একটু অন্যরকমভাবেই ব্যস্ত থাকা হয় আর কি, আর আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, তো বুঝতেই পারছো সকাল থেকেই কিন্তু ব্যস্ততাও তুঙ্গে, অনির্বাণও ভীষণ ব্যস্ত রয়েছে, অঙ্ক যেহেতু আমি করাই না অনির্বাণ করাই, সেহেতু ওই আর কি বলতে পারো রয়েছে, যদিও অঙ্ক পরীক্ষার দিন সকালবেলা আলাদা করে অঙ্ক করানোর তো কিছু ব্যাপার নেই, তাও আর কি পরীক্ষা চলাকালীন দিনগুলো একটু অন্যরকমই কাটে আর কি। তো ওখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আবার কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব রুটি দিয়ে দেওয়ার জন্য, সেটাও ভাবলাম একটু কেটে নিই। আসলে কি বলতো, টুবলুর এখন তো ক্লাস 6-এ পড়ে, কিন্তু আগে যখন ছোট ছিল, মানে 2-3 পর্যন্ত বলছি আর কি, তখনকার পরীক্ষা চলাকালীন দিনগুলো বা অন্যান্য সময়গুলোও না আরও অন্যরকম ছিল, মানে ওকে আরও অনেকটা সময় দিতে হতো, ফলত তখনকার আমার রুটিনটা ছিল একদম অন্যরকম। আমার নয়, হয়তো প্রত্যেক মায়েদেরই সেটা হয়, কম বেশি নিজের মতো করে তখন কাজের রুটিনগুলো সাজিয়ে নিতাম। দেখো সংসারের কাজগুলো তো একই, কিন্তু বাচ্চা ছোট থাকলে তার খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছুর পেছনেই দিতে হয় অনেকটা সময়। আমার সত্যিই মনে হয় সেই সময়টা এখন কিন্তু ওর পেছনে দিতে হয় না, কারণ এখন নিজের দায়িত্ব নিয়েই অনেক কিছু করতে পারে, যেটা কিন্তু ছোটবেলা মানে ক্লাস 3 পর্যন্ত ও করতে পারতো না। তখন জানো তো সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিতাম, বা হয়তো আগের দিন একটু বেশি করে করে রাখলাম, পরের দিন যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় হয়তো বেশি সময় দিতে হবে, সেইভাবে প্ল্যান করে করতাম। আর তারও আগে একটা সময় ছিল যখন ওই ডাইনিং টেবিলটার সামনে যেখানে আমার সেই ক্রকারির জন্য একটা আলমারি বানানো আছে সেটা ছিল না, ওখানে ওই সোফা কাম্বেরটা আমি এনে রাখতাম, মানে ওখানে ওকে পড়তে বসাতাম, যেহেতু আমার রান্নাঘরের একদম সোজাসুজি ওই জায়গাটা, রান্না করতে করতে বলতে পারো ওকে পড়াতাম, মানে পড়ানোতেই মন থাকতো, রান্নাটা ওই করতেই হবে বলে করতাম। তো একজন একটা সন্তান যখন পৃথিবীতে আসে এবং আস্তে আস্তে বড় হতে থাকে, তখন আমাদের প্রায়োরিটিগুলোও না চেঞ্জ হতে থাকে, একদমই ওকে কেন্দ্র করেই আমার রুটিনটা আবর্তিত হয় ও আসার পরে আর কি, ফলত কি হয় যেরকমভাবে ওর জীবনটা চলে, ওর যখন যেরকমভাবে আমাকে প্রয়োজন, আমি ঠিক সেরকমভাবে আমার এই কাজের রুটিনগুলোকে সাজিয়ে নিই।
এভাবেই চলছে, আর এভাবেই চলতে আমার বেশ ভালো লাগে। কারণ আমি সবসময় চেষ্টা করি যতটাই ব্যস্ত থাকি না কেন তার মধ্যেও যতটা বেশি সম্ভব ওকে সময় দেওয়ার। আর এই সময়টাও ছোট থেকেই পেয়ে এসেছে, ফলত হঠাৎ করে এই সময়টা না পেলে ওরও সেটা ভালো লাগবে না। আর শুধু পড়াশোনার জন্য যে সময়টা আগে দিতে হতো সেই সময়টা হয়তো পুরোটা ওকে এখন দিতে হয় না, কারণ এখন ওর বাবাও পড়ায়। ছোটবেলা তো ওর বাবা পড়াতো না, পুরোটাই আমার দায়িত্ব ছিল। আর তাছাড়াও পড়াশোনা ছাড়াও ওর সাথে খেলা বলো, ওর সাথে একসাথে বসে টিভি দেখা বলো, এগুলো আমরা খুব ছোট থেকেই ওর সাথে করেছি এবং এখনো পর্যন্ত করছি। মানে ওই বলতে পারো আর কি, একসাথে সময় কাটানোর যে ব্যাপারটা সেটা আমাদের সবসময়ই চলতে থাকে। সেটা সবসময় যে পড়ানোকে কেন্দ্র করে সেরকমটা নয়, মানে ওই তোমাদের বলি না যে একসাথে আমরা টিভি দেখি, একসাথে খেলা যাবে, এমন কোনো খেলা খেলা হয়, এইভাবে আর কি সবসময় ওর প্রতি আর কি নজরটা থাকে আমাদের। তো যাই হোক, চলো, ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার মধ্যে দিয়ে তো পরিবর্তন তো হবেই, এবং সেই পরিবর্তন অনুযায়ী আমি আমার রুটিনটাকেও পরিবর্তন করে নিই। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজবাজগুলো তো করছি, আর এই ভিডিওটা দেখতে দেখতে এখন আমার একটাই কথা মনে হচ্ছে, যদি সত্যি এরকম স্পিডে কাজ করতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। তবে হ্যাঁ, এই সময়টা খুব টেনশন নিয়ে কাজ করছিলাম ঠিকই, টাইমের মধ্যে শেষ করার একটা টেনশন কাজ করে, বিশেষত রান্নাঘরে একটু দেরিতে ঢুকলে। কিন্তু ফাইনালি আমি 9:30টার মধ্যে সমস্ত কিছু তোমাদের দেখালাম আর কি, করে ফেলতে পেরেছি। এখন প্রথমে মসুর ডাল সেদ্ধ আর আলু কাঁচা দিয়ে দিয়ে দিচ্ছি টুবলুকে রুটিটা। ঠিক দেখো, ঘড়িতে 9:30টাই বেজেছে। আর তারপরে টুবলুকে দেওয়ার পরে অনির্বাণকেও দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর ওদিকে কিন্তু রুটির সাথে দেওয়ার যে তরকারিটা সেটা এখনো হচ্ছে। তো এই তরকারিতে লঙ্কা অ্যাড করতেই ভুলে গেছিলাম তাড়াহুড়োতে, সেই লঙ্কাটা এখন অ্যাড করে দিলাম। আর এই তরকারিটাতে আমি সামান্য একটু চিনি অ্যাড করি। আর তো তোমরা দেখলে আলু পেঁয়াজ আর কুমড়োটা জাস্ট ভাজা ভাজা করেছি, সামান্য একটুখানি জল দেব ব্যাস, মানে ওই আর কি, যাতে আলুটা অন্তত ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর কুমড়ো তো ভাজা হতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো, আমি অনির্বাণকেও খেতে দিয়ে দিচ্ছি, তরকারিটা একটুখানি ঠিকঠাক করে নিলাম ওই মাঝের সময়টুকুতে আর কি, দিয়ে অনির্বাণকেও দিয়ে দেবো। আর টিফিনের তরকারিটা একটু সময় হাতে থাকে, কারণ অনির্বাণ টুবলুকে স্কুলে দিয়ে আসে তারপরে টিফিনটা নিয়ে যায়, ফলত ওই সময়টুকু একটু হাতে আছে আমার আর কি। তবে হ্যাঁ, তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে, শুধু একটুখানি ঠান্ডা করে টিফিন বক্সে তুলে দেওয়ার পালা। তো চলো, ওরা তো রওনা হয়ে গেছে, আমি এবার টিফিনটা একটুখানি রেডি করে নিচ্ছি। টিফিনটা রেডি করা হলে মোটামুটি বলতে পারো এখনকার মতো রান্নাঘরে আর কোনো কাজ নেই। তবে হ্যাঁ, এই সময়টা ওরা চলে যাওয়ার পরে আমি বসে ব্রেকফাস্ট করি আর একটু রেস্টও নিই। ওরা চলে যাওয়ার পর বেশ অনেকটা টাইম আমি আজকে একটু রেস্ট নিয়েছি, মানে বলতে পারো 1 ঘন্টা থেকে 45 মিনিট একটু বসেছিলাম। তবে হ্যাঁ, শুধু বসে থাকিনি, টুবলুকে কয়েকটা জিনিস একটু লিখতে দেওয়ার ছিল, তো সেই লিখতে দেবো যে জিনিসগুলো সেগুলো একটুখানি রেডি করে নিয়েছি। আর ওই সময়টা আমার একটু বসে থাকাও হয়ে গেছে আর কি, কারণ তারপরে তো পরপর আরও অনেক রকম কাজ থাকে আর কি, তো সেইগুলোই এখন করে নিতে এসেছি। কাজের দিদিও কাজ করতে চলে এসেছে, ঘর মুছবে, তার আগেই আমি সমস্ত বিছানাগুলো ঝেড়ে ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। তো তোমাদের সকালবেলাতেই যেটা বলছিলাম, যে কোনো ভালো জিনিসই তা সে যত ভালোই হোক না কেন, সেটা যদি সবসময় আমরা পেতেই থাকি না, তাহলে কিন্তু সেই ভালোটা আর আমাদের কাছে ভালো থাকে না। সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তা বলে কিন্তু জিনিসটা যে খারাপ হয়ে গেল তা কিন্তু নয়, সেটা কিন্তু একই রকম রইল, শুধুমাত্র অধিক গ্রহণ করতে করতে হয়তো সেই জিনিসটাকে আমরা খারাপ মনে করতে শুরু করি। তাই কোনো জিনিসই যদি তুমি বেশি পাও তখন তার মূল্য তোমার কাছে হারিয়ে যাবে। তাই অপ্রাপ্তি কিন্তু মানুষকে অনেক অনেক বেশি ভালো থাকতে সাহায্য করে। এখানে দেখো, অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছিলাম আর কি, মানে বলতে পারো স্কিন কেয়ার প্রোডাক্ট আর কি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই জাস্ট এলো তাই ভাবলাম খুলে দেখে নিই, যদিও এগুলো রিটার্ন করা যায় না, তাহলেও দেখে নিলাম যে যে রেটটা ছিল আর কি এক্সপায়ারি সেটা ঠিক আছে কিনা সেটা খুলে দেখে নিলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আসলে অনেক দিন জানো তো সেভাবে কোনো স্কিন কেয়ার করা হয় না, আর অনেক রকম প্রোডাক্ট কিনে সাধারণত স্কিন কেয়ার আমি করি না। যে জিনিসগুলো কিনেছি সেগুলো দিয়ে আমি নিজেই একটা DIY প্যাক বানাবো আর কি বলতে পারো, মানে বানিয়ে রাখবো
রাখবো। তো বানাবো যখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এটা আগে ইউজ করেছি। তো এখানে প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ওয়াইল্ড টার্মারিক আর কি, মানে যেটা কস্তুরি হলদি বলে। তো আমার কাছে আগে ছিল, এখন সেটা নেই আর কি, শেষ হয়ে গেছে। তো মাঝখানে অনেকদিনই কেনা হচ্ছিল না, কারণ বেসন টক দই দিয়েও তো আমি স্কিন কেয়ার করি, প্যাক লাগাই, তো তাতেও যদি হলুদটা দেওয়া যায় না, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেই জন্য এটা নিলাম আর কি। আসলে কি বলতো, মাঝে মাঝে না সমস্ত কিছু সামলে নিয়ে নিজেরও কিন্তু যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। আর এখানে দেখো, তারপরে কিনেছি হচ্ছে একটা অরেঞ্জ পিল পাউডার, আর তার সাথে একটা কিনেছি হচ্ছে মুলেটি পাউডার, মানে ওই লিকোরাইস পাউডার যেটাকে বলে আর কি। তো লিকোরাইস পাউডার, তো তোমাদের না আমি এটা দিয়ে কি করে প্যাক বানাবো বা কীভাবে ইউজ করতে হয় যখন আমি ইউজ করবো অবশ্যই সেটা শেয়ার করে দেবো। এখন জিনিসটা এসেছে বলে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো, আবার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, মানে কি যে জোরে বৃষ্টিটা হচ্ছে, তোমাদের সেটা ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, মানে তীব্র বেগে ভারী বর্ষণ যেটাকে বলে সেটা হচ্ছে। আজ সারাদিনই না বর্ষা প্রকৃতি উপভোগ্য, মানে শুধু মনে হচ্ছে বারান্দায় বসে আজকে বৃষ্টি দেখি, এরকমই একটা দিন আজকে। টানা যদিও বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝেই কিন্তু একদম চকচকে রোদ্দুরও উঠছে। জাস্ট ফিরলাম, আর ওই ঘড়িতে দেখো বেজেছে 1:30, প্রায় 1:30 আর কি। এই সময় 1:10 পরীক্ষা শেষ হয়, আসতে এইটুকুনি সময় লেগেই যায়। আর এসেই না দেখো, টুকলুর জন্য ওখানে দেখো ডিম সেদ্ধটা বসিয়েছি, ডিম সেদ্ধটা করে যেতে আজকে ভুলে গেছি আর কি। তো যাই হোক, এখন হাত মুখ ধুয়ে একটু বসবে, ডিম সেদ্ধ তো তার মধ্যে হয়েই যাবে, বেশি সময় লাগবে না। আসলে সকাল থেকে কি বলতো, পরীক্ষা চলছিল আর ম্যাথামেটিক্স পরীক্ষা ছিল আজকে, পুরো মানে একদম হুড়ুম দুরুম লেগেছে সকাল থেকে আর কি। আর তার মধ্যে একটু ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, সবকিছু মিলিয়ে এদিক ওদিক করে মানে তাড়াতাড়ি সমস্ত কিছু মিটিয়ে, যেহেতু আবার ওই 1:10 বা 1:00 বেরোতে হচ্ছে, সমস্ত কিছু মিটিয়ে স্নান টান করে যাই এই সময়, কারণ এসে টুকরো খিদে পেয়ে যায়, ওকে খেতে দিতে হবে, তারপরে স্নান পুজো করলে অসুবিধা হয়, সমস্ত কাজটা মিটিয়ে যাওয়ারই চেষ্টা করি। তো সেজন্যই একটুখানি তাড়াহুড়ো লেগে যায় আর কি সকালের দিকটাতে। ওই জন্য সেভাবে ক্যামেরা করে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাও যেটুকু পারলাম শেয়ার করলাম। আর আজকে কালকে হচ্ছে বাংলা লিটারেচার পরীক্ষা, সেজন্য না আজকে এখন তো একটু রেস্ট নেবে, খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, একটু খেলবে, তারপরে বিকেলবেলা ওই 5:30-6টার সময় পড়তে বসাবো ওকে, মানে ওই পড়বে, কিন্তু তাহলেও আমি আমার একটু থাকতে হবে আজকে আর কি, কারণ ম্যাথামেটিক্স পরীক্ষায় তোর বাবা ছিল, সায়েন্স পরীক্ষা মানে ওর বাবাই ওগুলো দেখে দিয়েছে, মানে বাংলাটা দেখতে পারবে না তা নয়, কিন্তু যেহেতু আমি পড়াই সেহেতু আমি আর কি ওর কাছে একটুখানি থাকবো, আর সেই কারণের জন্যই না আজকে সন্ধ্যের পর, মানে এরপরে আমি আর ভিডিওটা আজকে কন্টিনিউ করব না, মানে আজকে অর্ধেক দিনেই ভিডিওটা শেষ করে দেব। তো তোমরা মানে একটু আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিও, ছোটো একটা ভিডিও যাবে আজকের দিনের জন্য, তো পরের দিন আবার ভালোভাবে মানে গোটা দিনের ব্লগ অবশ্যই বানাবো। তো এখন তো ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, রেস্ট নেব, তারপরে রেস্ট নিয়ে উঠে যা যা কাজ সেগুলো তো থাকবেই, কারণ হচ্ছে বাসন টাসন গোছানো থেকে শুরু করে দুপুরবেলার বাসনগুলো আবার মাজা, পরপর দিনের যা কাজ সেগুলো থাকবে, তবে সেগুলো আর ক্যামেরা করে করব না। আর রাত্রিবেলা না আজকে রান্না করব না আর কি, বিরিয়ানি যা আছে, কালকে তো অনেকটা করেছিলাম, আমার আর অনির্বাণের হয়ে যাবে, আর টুবলো রুটি খাবে আলু ভাজা দিয়ে। তোমরা অনেকেই দেখলাম, মানে অনেকে না দুজন এখনো পর্যন্ত দেখলাম কমেন্ট করেছো যে বিরিয়ানির ব্যাপারে, যে বিরিয়ানি খেতেও ভালোবাসে না, ভালোবাসে না তো হতেই পারে, আমি নিজেও যেমন বিরিয়ানি লাভার নই, অনির্বাণ বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, যেমন জেনারেলি সবাই ভালোবাসে। তো আমি নিজে খুব একটা বিরিয়ানি ভালোবাসি না, কিন্তু আমি ভালো না বাসলেও খাই না এমন কোনো জিনিস নেই, আমি সমস্ত কিছুই খাই। আর টুবলু বিরিয়ানি ছুঁয়েও দেখে না, তো তোমরা সেটা লিখেছো যে বিরিয়ানি পাশে খেলেও লোভ লাগলো না, ওর লোভ লাগার তো প্রশ্নই নেই। এবং জানো তো বিরিয়ানি আমি দেখবে আমার ঘরে খুব কম হয়, মানে আগে তো একদমই হতোই না, করতাম না কেন বলো, তোর বাবা বলতো না ছেলে খাবে না করবো না। আর মাংস খেতেও ভালোবাসে ভীষণ, মাংসের সাথে রুটি বা পরোটা হলে কোনো কথাই নেই, তো সেই জন্য ওর বাবা বলতো ঠিক আছে এমনি যে কোনো রকম মাংসের প্রিপারেশন বানাও, তাহলে কি হবে ও খেতে পারবে রুটি বা পরোটা, পরোটা মাংসর বিভিন্ন রকম রেসিপি এটাই জেনারেলি আমার ঘরে হয়ে থাকে আর কি। বিরিয়ানি বানালে না ওর জন্য কিছু মাংসের প্রিপারেশন থাকবে সেইভাবে আর কি, ও মানে সেটা ওই দিনকে ওটা খাবে, তাহলে আমরা বিরিয়ানি খাবো, এইভাবে বিরিয়ানিটার প্ল্যানিং হয়। তো সেটা যেরকম যখন হয় তখন আর কি বিরিয়ানি প্ল্যান করি, আদারওয়াইজ বিরিয়ানিটা হয় না। এবার কালকে তো তার আগের দিনে চিকেন ডাং বাংলাটা বানিয়েছিলাম, ওটা ছিল, ওটা দিয়েও রুটি খেলো, আগের দিন তো লাচ্ছে পরোটা দিয়ে খেয়েছে, দুদিন পরপর তো পরোটা খাওয়া উচিত না, তো ওই জন্য ও রুটিটা দিয়ে খেলো, মানে বেশ ভালোবেসেই খেলো, আর আমরা কালকে বিরিয়ানি খেলাম।
তো যাই হোক, আজকে রাত্রিবেলা উল্টি আলু ভাজা খাবে। আর মাংস আলাদা করে থাকে যেদিন, ওর জন্য আলাদা সেদিনই করতে পারি। কেন বলো তো, বিরিয়ানির জন্য তো মাংস করি, কিন্তু সেই মাংসটা না খেতে চায় না, বিরিয়ানি মশলাটা দেওয়া থাকে, হয়তো বা ওর ফ্লেভারটা ভালো লাগে না বা কিছু, যাই হোক সেই জন্য কালকে বিরিয়ানি হয়েছিল আর কি। তো যাই হোক, বিরিয়ানি যা আছে আমার অনির্বাণে বেশ ভালো মতোই হয়ে যাবে। আর টুকলুকে একটু আলু ভাজা করে দেবো, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে, আর সাথে যদি একটা ডিমের অমলেট দিই, ব্যাস হাসি মুখে খেয়ে নেবে। তো ও না রাইসের কোনো আইটেমই ভালোবাসে না, ফ্রাইড রাইস বলো পোলাও বলো, ও ভালোবাসে না বললে ভুল, ও খাবেই না আর কি একদম। তো যার জন্য বিরিয়ানিটাও একদমই পছন্দ করে না খেতে। আর আমি বিরিয়ানি খাই ওই আর কি ঠিকঠাক, বিরিয়ানি লাভার নই আর কি প্রকৃত অর্থে, মানে ওর থেকে আমার অনেক বেশি ফ্রাইড রাইস, চিলি চিকেন প্রিয় আর কি, বা চাইনিজ যে কোনো আইটেমই প্রিয়। তো যাই হোক চলো, তবে সত্যি তাই, জেনারেলি বিরিয়ানি ভালোবাসে না এরকম মানুষের দেখা যায় না বললেই চলে, আর বাচ্চারা তো বটেই, সবাই বিরিয়ানি পাগল এখন। তো যাই হোক চলো, আজকে অর্ধেক দিনের ভিডিওটা শেষ করে দিচ্ছি, এখন দুপুর 1:30টার সময়। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে।